এই তো যাওয়ার আগে বলে গেল, বললো যে ভাইয়া একটা কাজ দিয়েছিল, আমার তো চাকরি ইন্টারভিউ, সে সময় আমি কিভাবে করবো একটু ম্যানেজ করব। বিশ্বাস করলে তুই যার সাথে থাকিস, যারটা পড়িস, যারটা খাস, সে কে? সে কি তোর নিজের আপন কেউ? হ্যাঁ, সে তো তোর সৎ বাবা। আচ্ছা, আমি যদি আপনার সাথে থাকতে চাই আপনার কোনো সমস্যা হবে? এটা কি বলছো, আমার সমস্যা হবে মানে? আমার সমস্যা কি? এটা তো তোমারও বাসা, তাই না? সকালে চাকরির ইন্টারভিউ দিতে কোথায় গিয়েছিলাম? ঝিঙ্গা শিল্পী গোষ্ঠী। ঝিঙ্গে শিল্পী গোষ্ঠী তখন ছিল যখন আমার বয়স 6.5। দোলনা কথা বলতে পারে? দোলনায় যে বসে তার কথা বলতে হয় না, দুলতে দুলতে কথা বলা যায় না। দোলনায় ভালোই লাগছে, সত্যি সত্যি যদি দোলনা হইতাম কত মানুষ এসে বসতো না? মেয়ে মানুষ এসে বসতো, তাই না? হ্যাঁ, তখন তো আসলে আমার কিছু করার থাকতো না, কেউ বসলে হয়তো আমি চাইতাম না, কিন্তু বসতেছে কিছুই বলতে পারতাম না। অসুবিধা নেই, এখনো সময় আছে, অনেকগুলো তো মেয়ে মানুষ আছে, সব মেয়ে মানুষকে বলি যে তোমার এখানে এসে এভাবে বস থাকতে, বলবো? তুমি অনেকগুলি মেয়ে মানুষের ককটেল। আসল বাবার কাছে যাওয়া, ঘুরে ফিরে তার সময় দেখা তো তোমার হচ্ছেই, যাবে কেন? শোনো, দেখা হওয়া আর একসাথে থাকার মধ্যে অনেক তফাৎ আছে। না, কিন্তু এখানে তোমার মা আছেন, এই বাবা আছেন, শিপলু আছেন, সবাই আছেন, সবাই কষ্ট পাবে না তুমি চলে গেলে? এই বাবার সাথে সবাই আছে, কিন্তু আমার আসল বাবার সাথে তো কেউ নাই, সে তো একা। জীবনের অর্ধেকটা সময় তো সে একাই থাকলো। I will miss you. তুমি তো যেয়ে আমার সাথে দেখা করতে পারবা, তাই না বলো? প্রতিদিন যেয়ে দেখা করে আসবা। আর শুনো, দূরে গেলে প্রেম বাড়ে, যত দূরে থাকবো আমাদের প্রেম তত বাড়বে। আমার প্রেমটা একটা আলটিমেট লেভেলে আছে, এর চেয়ে আর বাড়া যাবে না, তুমি যেও না। তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি তো একদম সবসময় এভারগ্রিন। এত পাম্পটি দিতে হবে না। আচ্ছা, শিপলু কোথায়? শিপলু কি বাসায় থাকে নাকি? বাসা থাকে নাকি মানে? দোতলায় থাকে, ওর বাবা মায়ের কাছে। ওর বাবা মার কাছে? নতুন ভাড়াটিয়ারা হচ্ছে শিপলুর বাবা মা। অবশ্য আমার কাছ থেকে পারমিশন নিয়েছে যে মা ওনাদেরকে কি আমি বাবা মা ডাকতে পারি, মানে ওনারা নাকি চাচ্ছেন যে শিপলু ওনাদেরকে বাবা মা ডাকুক। আমি বললাম হ্যাঁ, হোয়াই নট, ডাকতে পারো। যে বাই এনি চান্স ওরা কি চাইল্ডলেস? হ্যাঁ, ওনাদের সন্তান মারা গেছে। ও সো স্যাড।
এখন কি শিপলু সবসময় ওখানে যাওয়া আসা করে? খুব যায়। আচ্ছা, জেনারেলি ওরা ভাড়াটি হিসেবে কেমন? আমার কাছে তো চমৎকার মনে হয়। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। তোর সঙ্গে এমনি যাওয়া আসা আছে তো? না, ওদের শিখি কোথায় কি জানি, আমি জানি না। কেল, কি অবস্থা? মন খারাপ? না, আজকে ওকে আপনার ভাই বকা দিয়েছে। হঠাৎ এ কথা জিজ্ঞেস করলা কেন? না, আপনাদের দুজনে সবসময় দেখি ঝগড়া হয়। আচ্ছা শোন, তুমি তো খুব ছোট, সবসময় বড়দের এইসব ব্যাপার বোঝা জানা কি ঠিক তোমার? হ্যাঁ ঠিকই তো, আমি তো আপনার ফ্যামিলির একজন মানুষ। ফ্যামিলির মানে? সেটা আপনার ভাবির কাছে জিজ্ঞাসা করেন। না, আচ্ছা, মানে প্রশ্নটা কেমন মনে হয় তারপর জিজ্ঞেস করি, আমাদের ফ্যামিলি মেম্বার কতজন? তুমি জানো না, মাথার মধ্যে যত সব উদ্ভট চিন্তা, ফ্যামিলি মেম্বার কতজন তুমি জানো না? না, সেটা জানি, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি আর কি। আমি আর তোর ভাই কতজন? দুইজন। তুই আর পিয়ানা দুইজন? দুয়ে দুয়ে চার, চারজন আমাদের ফ্যামিলি মেম্বার, চার। সেটা তো জানতাম, কিন্তু আমি ছাদে যাওয়ার পরে ওই যে ছেলেটা আছে না শিপলু, ও আমাকে বললো যে, ও বলে আমাদের ফ্যামিলি মেম্বার, আর বললো যে আপনার ভাবির কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। তুই তো জানিস আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তোর ভাই ওকে ছেলের মতো আদর করে, আর পিয়ানাকেও ফুপি বলে ডাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাকে কয়দিন ধরে মা বলে ডাকছে, এই আর কিছু না। না, সে তো কলেজে যাবা, চলো আসো। ভাবি, এই যে আমার ভাবিরা চলে আসছে, মা ছেলের কথোপকথনে না থাকাটাই ভালো। যাই। কাঁদছো কেন মা? না, কাঁদছি না। তোমাকে কেউ কিছু বলেছে? কেউ কিছু বলে? চাচা কিছু বলেছে? না। বাবা কিছু বলেছে? না। তাহলে তুমি কাঁদছো কেন? খুশিতে কান্না করছি, খুশিতে। কেন? তুমি যে আমাকে মা বলে ডাকো সেই খুশিতে। খুশি? আরে না, ঝামেলা আছে। আরে যে ইয়া আছে না, কি বলে তোমার ভাইটা? হ্যাঁ। আরে না, তুমি কিভাবে বুঝলা এটা? হ্যাঁ, ফোন রাখো। আচ্ছা একটু দাঁড়াও, আমি আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ একটু একটু, আচ্ছা ঠিক আছে। কি তোমার, তোমার কি সমস্যা আছে? আমি তোমার ফোন রাখতে বলি, তুমি ফোন রাখো না। পালো পালো, উত্তেজিত কে ভাই, একটু প্রেম করতেছি, কথা বলতেছি, তুমি এরকম করো।
তুমি তুমি প্রেম করতেছো? হ্যাঁ, তুমি প্রেম করতেছো কেন? হ্যাঁ, তুমি প্রেমের কি বুঝো? দেখো ভাই, তুমি প্রেম করতে পারো না দেখে কি আর মানুষ প্রেম করতে পারবো না? এটা কি কোনো নিয়ম কারণ আছে নাকি? আমি আমি প্রেম আমি প্রেম করতে পারি না তোমার কে বলছে? হ্যাঁ, আমি প্রেম করতে পারি না তোমার কে বলছে? আমি যাকে ভালোবাসি তাকে ট্রু লাভ করি, অনেস্ট লাভ করি, আমি তার সাথে ব্লাইন্ড পাগলের মতো তার সাথে প্রেম করি, সে আমার সাথে না করুক, তাতে কি আসে যায়? হ্যাঁ, তোমার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা প্রেম। উঠো, যাও যাও, খবরদার তোমার যদি আর কখনো দেখছে আমার সামনে ফোনে কথা বলো, উঠো যাও। আমি প্রেম করতে পারি না, আমিও ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে ডাক্তার হব, কিন্তু ডাক্তার হতে পারিনি, কপালে লেখা ছিল না তো। তারপর স্বপ্ন দেখতাম আমার ছোট ভাই ডাক্তার হবে, সে স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্ন পূরণ করেছে আমার ছোট ভাই, কিন্তু সবাই যখন জিজ্ঞেস করে আমার ছোট ভাই কি করে, তখন আমি মাথা উঁচু করে বলতে পারি না আমার ছোট ভাই ডাক্তার। ভাবি, আমার জীবনে খুব সাথ ছিল, ইচ্ছা ছিল যে বন্ধু বান্ধবরা বলবে ডাক্তারের ভাই, কিন্তু সে সাধ্য আর পূরণ হলো না, একজন শেয়ার ব্যবসায়ীর ভাই। তাও আবার ফেলিউর। জীবনে প্রথম শুনলাম কোনো ছোট ভাই স্বপ্ন দেখে তার বড় ভাই ডাক্তার হবে। কথা বলতে ইচ্ছে করছে না, তুমি কিন্তু ভাব ধরছ এখন না, তোমার এই কাজটা করাটা ঠিক হয়নি। জান, কোন কাজটা করা ঠিক হয়নি কি বলছো তুমি? তুমি আমাকে বললে যে ওইদিন আমাকে সারপ্রাইজ দিবে, আমি এত আশা করে গেলাম, অথচ বিয়ে দেখে তুমি নাই, এতক্ষণ ওয়েট করলাম, আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোনও রিসিভ করলে, ফোন বন্ধ করে রাখলা, এটা ঠিক না। আমার আমি যে কত কষ্ট পেয়েছি তুমি জানো বেবি? আমি তোমাকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে তোমাকে বললাম না যে বেবি এপ্রিল ফুল ছিল তো দিনটায় আমি কি চেয়েছিলাম যে আমার এই একটা মাত্র বয়ফ্রেন্ড। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো যে আমার তো 10টা না 5টা না একটা বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো আমি মজা আমার মনের ইচ্ছাগুলো কার সাথে পূরণ করবো বাবা? তুমি তো আছো না আমার বাবু। এপ্রিল ফুল ঠিক আছে, কিন্তু এপ্রিল ফুলের মধ্যে কোনো কৃতিত্ব নাই। একটা মানুষকে বোকা বানানো, এটার মধ্যে ক্রেডিট নাই, আর এটাকে আমি পছন্দ করি না। একটা মানুষকে বোকা বানাচ্ছো, সে যে কী কষ্ট পাচ্ছে সেটা তুমি বোঝো। কিন্তু জান, তুমি তো জানো তুমি একটা বাচ্চার সাথে প্রেম করছো, আর একটা বাচ্চা এখন বাচ্চার এই বাচ্চামিগুলো একটু সহ্য করবে না এখন? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বোকা বানিয়েছো, এপ্রিল ফুল করেছো, আমি দেখি তোমাকে বোকা বানানো যায় কি না, তার সুখ পাবে। হ্যাঁ, এখন তো আর আমার ডাক তোমার কানে ঢুকবেই না, কারণ এখন তো তোমার অন্য একটা আম্মু আছে। মা, তুমি কি কথা বলো তুমি এসব? দেখিস ওই মাকে আবার বেশি বিরক্ত করিস না, ঠিক আছে? আমি কোনোই বিরক্ত করি না।
আর ওনারা যে তোকে এত কিছু দেন, চকলেট, চিপস, ওনাদেরকেও তো মাঝে মাঝে কিছু দিতে হয় নাকি? হ্যাঁ, দেওয়া যায় তো। দেখিস আবার একদিন তোর আপুর মতো আমাকে মা ডাকতে ভুলে যাস না। কি বলতেছো তুমি? আমি তোমাকে সারা জীবন মা ডাকবো। আমি ভুলে গেছি না ভুলে গেছি, তুমি সারা জীবন আর তুমি আমার মা থাকবা। তুমি কি মাইন্ড করতেছো? মাইন্ড করলে আমি কিন্তু মা ডাকবো না। আমি তাই বলে কি তোমায় ভালোবাসবো না, শঙ্খ নদীর তীরে। তাই বলে কি তোমায় ভালোবাসবো না। মনের আনন্দে আছেন? কেমন করে আমার তো রাতে ঘুম আসে না। আসলে ছেড়ে দিছি, ধরে রাখলে অশান্তি। আপনি ছেড়ে দিয়েছেন, আমি ছেড়ে দেবো কী করে বলেন? মাস শেষে বাসা ভাড়া, সংসারের আর সব খরচ। আল্লাহ বাসা ব্যবস্থা হয়ে যাবে। কেমন লাগতেছে বাসা? খুব ভালো আছে ভাই। আপনি খুব একটা ভালো কাজ করেছেন। বাড়িওয়ালা ভালো, বাড়িওয়ালার স্ত্রী ভালো, সবচেয়ে মজার বিষয় যেটা, বাড়িওয়ালার ছেলেটা আমার স্টুডেন্ট, আমাকে বাবা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। হ্যাঁ, খুবই একটা মধুর পরিবেশে আছে। না, এরা সবাই ভালো। এই যে আমরা যে এতদিন যাবতীয় জায়গায় আছি, মনেই থাকে না যে এটা নিজের বাসা না। আমি তো চিন্তা করছি বাসাটা ছেড়ে যাবো কী করে। বাসা ছেড়ে যাওয়া সম্ভব? এই বাচ্চা থেকে ছেড়ে যাওয়া সম্ভব না। ভালো, এরা বেশ ভালো, এরকম বাড়িওয়ালা পাওয়ার রেয়ার। আসলে যাই, আমি একটু ব্রোকার হাউস থেকে ঘুরে আসি। যান। আর ভাই টেনশনে কিছু নেই, আপনি বলুন, কোনো সমস্যা নেই, আমার জানেন, অসুবিধা নেই, আসি। ঠিক আছে। আচ্ছা, আমি যদি তোমাকে মা বলি না, আমি আমার আসল মাকেও মা বলি, তো তুমি ধরো তোমরা দুজন সামনে দাঁড়িয়ে আছো, আমি পিছন থেকে মা ডাকলাম, তোমরা দুজনের মধ্যে মনে করলা যে কে আমাকে ডাকছে, আমাকে ডাকছে না, তাহলে দুজনের মধ্যে তোমাকে আমি ছোট মা বলি, এটা তো বেটার হবে। কি অবস্থা? বাহ, সুন্দর দৃশ্য না? মা খাওয়াচ্ছে আর ছেলে খাচ্ছে, ভালো। আচ্ছা শিবলু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে। ক্লাস ফাইভে, বাহ সুন্দর। তোমার বন্ধু কজন? চারজন। নাম বলো। সাজ্জাদ, তারপর আইনান, লিখন, তারপর সামি। কোনো মেয়ে বন্ধু নেই? না। তাহলে কেমন? তোমার ঘনিষ্ঠ বন্ধু কে? চারজন। এরকম লাগছে ছোট ভাইয়া? হ্যাঁ। আমাকে না একটা লোক মোটর সাইকেল দিয়ে রিক্সার পিছন পিছন ফলো করতে করতে এই গেট পর্যন্ত আসছে। তোকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে আছে, একটু দেখো না। কোনো সিন ক্রিয়েট করেছে? না, কিন্তু ফলো করেছে, একটু দেখো না প্লিজ।